নমস্কার সুধি দর্শক বিন্দু এই ভিডিওতে আপনাদের আরেকবার স্বাগত আশা করি ভালো আছেন সুস্থ আছেন অ্যালকামিক্স টাউনশিপ ইন্ডিয়া লিমিটেডের ইনভেস্টাররা কিন্তু খুব তাড়াতাড়ি তাদের পয়সা ফেরত পেতে চলেছেন কারণ পরপর চারটে লিস্ট খুব তাড়াতাড়ি প্রকাশিত হয়েছে এবং এনসিএলটিতে যে রেজুলেশন প্রসেসটি চলছে সেই রেজুলেশন প্রসেসে যদি কোর্ট অর্ডার দেয় তাহলে কিন্তু আপনাদের টাকা খুব দ্রুত তাড়াতাড়ি ফেরত পেয়ে যাবেন তাই পার্টিকুলার ডেট হয়তো আমরা বলতে পারবো না কারণ এটা কোর্টের ব্যাপার কারণ কোর্ট অর্ডার না দেওয়া পর্যন্ত কিন্তু এই টাকা আপনারা ফেরত পাবেন না এটা ক্লিয়ার কেউ কেউ বলছেন যে টাকা কবে ফেরত পাবো সেটা বলুন এটা বলা কারোর পক্ষেই সম্ভব নয় কারণ এটা যেহেতু কোর্ট ম্যাটার সেহেতু বিচারাধীন তাই বিচারাধীন ব্যাপারে একটি পার্টিকুলার কোনো ডেট কেউই কোনো দিন বলতে পারে না এবং আমরাও পারবো না এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনার লাইক আমাদের পরবর্তী ভিডিও বানানোর ইন্সপিরেশন যোগায় আসুন বন্ধুরা তাহলে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা অ্যালক্যামিক্স টাউনশিপ ইন্ডিয়া লিমিটেডের যে ইনসলভেন্সি প্রসেস চলেছে সেখানে এই লিস্টটি আবার একটি লিস্ট প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে সাতান্নতম লিস্ট আগে আপনাদেরকে ছাপ্পান্নতম লিস্টের কথা আমরা আমাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম এবার এই লিস্টটি হচ্ছে সাতান্নতম লিস্ট তবে কেউ কেউ বলছে একই লিস্ট বারবার কেন দেখাচ্ছেন না বন্ধুরা এটা একই লিস্ট নয় আপনারা ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো ওখান থেকে গিয়ে আপনারা ডেট ওয়াইজ যে লিস্ট আমরা ভিডিওতে দেখাচ্ছি সেগুলো চেক করে নিতে পারেন তাই এরকম কমেন্ট করে ও নিজেও বিভ্রান্ত হবেন না এবং অন্যদেরও বিভ্রান্ত করবেন না এটি কিন্তু যারা ইনভেস্ট করেছেন তারা কিন্তু অনেক আসানি আছে যে তাদের ইনভেস্টের কিছু টাকা বা সম্পূর্ণ টাকায় যেন তারা ফেরত পান তো চলুন বন্ধুরা যারা পুরনো দর্শক তাদেরকে বলার দরকার নেই এই লিস্টটি কেমন করে চেক করবেন কারণ এই লিস্টটি বন্ধুরা দুশো সাতাশ পেজের লিস্ট তাই আমরা এই লিস্টের সমস্ত কিছু পড়ে শোনাতে পারো পারা সম্ভব নয় তাই কেমন করে আপনারা এই লিস্টের নাম চেক করবেন নতুন দর্শকদের জন্য পুরনোরা অলরেডি জানেন যে কেমন করে এই লিস্টের নাম চেক করতে হবে এবং বিশেষ করে বারবার আমরা যে ভিডিওতে বলি যে এখানে অ্যামাউন্ট ক্লেম এবং অ্যামাউন্ট অ্যাডমিটেড এই ব্যাপারটি আপনারা দেখে নেবেন যে আপনারা কত ক্লেম করেছিলেন এবং কত অ্যাডমিট করা হয়েছে আপনাকে দেওয়ার জন্য এবং যদি কোনো ডিফারেন্স থাকে তাহলে আপনারা যোগাযোগ করবেন এবং সেই কোথায় যোগাযোগ করবেন সেটিও আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাদের ইমেল অ্যাড্রেস এবং টেলিফোন নাম্বার আপনারা ডাইরেক্ট টেলিফোনও করতে পারেন তো বন্ধুরা এই লিস্টে এখন কি আছে আমরা দেখবো অ্যালকামিষ্ট টাউনশিপ ইন্ডিয়া লিমিটেড আন্ডারগোয়েন কর্পোরেট ইনসলভেন্সি রেজুলেশন প্রসেস লিস্ট অফ ফাইন্যান্সিয়াল ক্রিয়েটার ইন এ ক্লাস অফ এ ইনসলপেন্সি কমেন্সমেন্ট ডেট পঁচিশ এক দু হাজার উনিশ অর্থাৎ পঁচিশ এক দু হাজার উনিশে যে ইনসলভেন্সি কমেন্সমেন্ট শুরু হয়েছিল অর্থাৎ ইনসলভেন্সি প্রসেসটি শুরু হয়েছিল সেই অ্যালকামিক টাউনশিপ ইন্ডিয়া লিমিটেডের সেই তার মধ্যে থেকে এটি সাতান্নতম লিস্ট এতে কী আছে না কাস্টোমার আইডি অ্যাপ্লিকেশান নাম্বার কাস্টমার নেম অ্যামাউন্ট ক্লেইমড অ্যামাউন্ট অ্যাডমিটেড সিকিউরিটি ইন্টারেস্ট ইফ এনি নেম অফ দ্য অথোরাইজড রিপ্রেজেন্টেটিভ তো বন্ধুরা এখন দেখবো আমরা এই লিস্টটির নাম কেমন করে চেক করবেন যে আপনার কাছে আছে কি না তো যারা মোবাইলে চেক করবেন তাদের ক্ষেত্রে বলি এই লিস্টটি ডাউনলোড করার পর ডাউনলোড লিঙ্কটিও আমরা ডেসক্রিপশনের বক্সে প্রোভাইড করে দেবো ডাউনলোড করার পর আপনারা এই মোবাইলে খুলবেন এবং মোবাইলে খোলার পর এই টাচ কিনে যে কোনো জায়গায় আপনি টাচ করবেন টাচ করার পরেই দেখতে পাবেন ডান দিকে একটি সার্চ অপশান আছে সার্চ অপশানে গিয়ে আপনি টাচ করবেন এখানে ফাইন চলে আসবে ফাইন গিয়ে আপনার নাম যাই হোক যেমন আমি এখানে অজয় এই অজয় টাইপ করলাম আপনার নাম যদি অজয় হয় তাহলে আমি অজয় টাইপ করে এখানে যে কীবোর্ডে যে সার্চ আইকনটি দেখা যাচ্ছে সেখানে হাত দিলে যত অজয় আছে দেখুন টু অফ পঁয়তাল্লিশ পেজ পেজের মধ্যে এই অজয় নামটি আছে অর্থাৎ যে এই এইখানের মধ্যে আপনি আপনার নাম হাইলাইট হয়ে যাবে তো এই হাইলাইটের নাম আপনি এখান থেকে দেখতে পাবেন আর যারা ডেস্কটপে চেক করছেন তাদের ক্ষেত্রে বলি তারা ডেস্কটপে পিডিএফ রিডারে এই পিডিএফ ফাইলটি খোলার পর কন্ট্রোল এপ প্লেস করবেন তাহলে এই ফাইন্ড অপশানটি পেয়ে যাবেন ফাইন্ড অপশানটি পেয়ে যাওয়ার পর আপনি এরকমভাবে সেখানে গিয়ে নাম টাইপ করলে আপনি চেক করতে পারবেন তো বন্ধুরা আর ভিডিওটি বড় না করতে না করে আমি এখানেই শেষ করছি আশা করি আপনারা নাম চেক করতে পারবেন আজ এখানেই শেষ করছি নমস্কার জয় হিন্দ